পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজবো, আজকে বেগুনের ছাঁচকি করবো নিম পাতা দিয়ে, নিম বেগুন করবো। নিম বেগুন করে মাছে খেতেও হয়, এই সময় তিতাটা খেতে ভালো। বাঁধাকপিটা কেটে নি, এটা মাছ দিয়ে হবে। নিয়ে এবারে রান্নাটা চাপিয়ে দিতে হবে। পেঁয়াজ কাটা হয়ে গেল, আলু কাটা হয়ে গেছে, ওটা ছাড়িলেই আমি তোদের ঘর আসছি। ছেঁচকিটা করবো, পাতার ছেঁচকি হবে বেগুন দিয়ে, সরষের তেল একটু দিয়ে দিই, এটা দিয়ে দিই, কেটালি আমার বয়সে কোনদিন দুজি পারে না, ওকে দেবেন আর ঢুকতে মরে গেছি, ঢুকতে করছি লাগে মতো আজ পড়েছি ওরকমটাই মানে ওরকমটাই ওরকমই পড়েছি ঢুকতে রসুনটা ছেঁচালি নে, সরষাটা বেটে বাটাটা হয়ে গেছে, ওরা তুলে নিব। নুন দিয়ে দিই মাছটাই, একটু হলুদ দিয়ে দিই, দিয়ে মেখে নেই।
কড়া গরম হয়ে গেল, এবারে মাছটা ভাজবো। সরষা তেলটা একটু দিয়ে দিই। রসুনটা দিয়ে দিই। কফিটা দিয়ে দিই। সরষাটা দিয়ে দিলাম। গরমের ভিতর দিয়ে সেই গেছে না, খাওয়া আছে না? এইছে আর নামিলেই লেবুটা খুব ভালো লাগছে, অনেক ভালো। এখন মা আনিম বেগুনটা দারুণ হয়েছে।
এটা তো আরে ভালো হয়েছে বেগুন আর এটা খাতে ভালো